মাশরাফির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 15 নেতা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি নিজ এলাকা নড়াইল 2 আসনে নির্বাচন করবেন বলে জানা গেছে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে আরও 15 জন মনোনয়নপত্র কিনেছেন। বর্তমান সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি শেখ হাফিজুর রহমান দলীয় মনোনয়ন নিয়েছেন। তিনি 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে মহাজোটের শরিক হিসেবে নৌকা প্রতীক নিয়ে এই আসনে জয়ী হন। তবে তিনি নড়াইলের সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। মাশরাফির বাড়ি নড়াইল শহরে। তিনি দর্শনশাস্ত্রে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ক্রিকেট নিয়ে ব্যস্ততার কারণে পড়াশোনা শেষ করতে পারেনি। 2001 সালের 8ই নভেম্বর টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। গত 17 বছরে প্রতিভা, বুদ্ধি, অদম্য সাহস ও সাফল্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উজ্জ্বল নক্ষত্র হিসেবে। দেশের সবচেয়ে সফল এ অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো উঠেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে, দুবার খেলেছেন এশিয়া কাপের ফাইনাল। শুধু সফল অধিনায়কই নন, ওয়ানডে ক্রিকেটের বাংলাদেশের সবচেয়ে উইকেটধারী শিকারী তিনি। নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি নড়াইলের বেশিরভাগ সময় কাটে সেই সব বন্ধুদের সঙ্গে যারা সমাজে সুবিধাবঞ্চিত। এলাকার উন্নয়নে সম্প্রতি গড়ে তুলেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি নিজেই। কোষাধ্যক্ষ নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম। তিনি বলেন, নড়াইলে দলমত নির্বিশেষে মাশরাফি সব মহলের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আমাদের বিশ্বাস, তিনি নির্বাচন করলে প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না। মাশরাফির স্বপ্ন, পুরো নড়াইলকে একদিন বদলে দেবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। নির্বাচনে প্রার্থী হওয়ার পর মাশরাফির বাবা গোলাম মর্তুজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রার্থী হয়েছে মাশরাফি। এই দায়িত্ব মাশরাফি ভালোভাবে পালন করতে পারবে বলে প্রধানমন্ত্রীর মতো আমিও বিশ্বাস করি। নড়াইল সদরে মোট 6টি ইউনিয়ন, 1টি পৌরসভা এবং লোহাগড়া উপজেলায় 12টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে নড়াইল 2 আসন গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা 272,158 জন।